আজও দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে। রবি এবং সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ধসের আশঙ্কাও থাকছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন অংশে, মূলত দক্ষিণবঙ্গে। আর এই বৃষ্টির দাপট চলবে, তবে রবি এবং সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ধাপে ধাপে অনেকটাই কমবে। আমাদের তিন প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শহর থেকে অয়ন ঘোষাল রয়েছেন, জলপাইগুড়ি থেকে রয়েছেন প্রদ্যুৎ দাস, অন্যদিকে বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস রয়েছেন আমাদের সঙ্গে। আমি অয়নের কাছে আসবো প্রথমে। অয়ন, একেবারে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং বলা যায় এই বৃষ্টির। বর্ষার শুরুর দিকে বৃষ্টির ঘাটতি ছিল, কিন্তু এই মুহূর্তে যে বৃষ্টি চলছে তা রীতিমতো নাজেহাল করে দিচ্ছে দক্ষিণবঙ্গ, মূলত শহর কলকাতা এবং বিভিন্ন অংশের মানুষকে। কতদিন চলবে এই বৃষ্টি, কি বলছে হাওয়া অফিস? যেহেতু পশ্চিমবঙ্গের অর্থনীতি কৃষি নির্ভর, অতএব এটা নিঃসন্দেহে ভালো খবর যে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বিগত 4 থেকে 5 দিনের মধ্যে 25 থেকে কমে 22% হয়েছে। কলকাতায় বৃষ্টির ঘাটতি 33% থেকে কমে এই মুহূর্তে 29% হয়েছে। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে শুভদীপ, যে আমরা দুর্গাপুজো থেকে আর মাত্র 26 দিন দূরে দাঁড়িয়ে রয়েছি। এই অবস্থায় সারা দিন আকাশের মুখ ভার, তাও একটা উইকেন্ডে, শনিবার। এখানে পুজো কমিটির প্রস্তুতি রয়েছে, এখানে কেনাকাটার তোড়জোড় রয়েছে, এবং দূর দূরান্তে সেই সমস্ত মানুষ যারা দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা সমান্তরাল অর্থনীতি তৈরি করেছেন, যারা দূরপাল্লার ট্রেনে চলে আসছেন কলকাতায় উইকেন্ডে বিক্রি বাট্টার উদ্দেশ্যে, তাদের প্রত্যেকেরই কিন্তু এই ধরনের একটা আবহাওয়াতে একটা চূড়ান্ত অকওয়ার্ড কনসিকোয়েন্স সেটা ফেস করতে হচ্ছে। আসার কথা একটাই, সোমবারের পর থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে, কলকাতাতেও একই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমবে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল 11:30 বাজে, সকাল 11:00 পর্যন্ত এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল, সেই বৃষ্টি হয়েছে কলকাতার প্রায় সমস্ত জায়গাতেই। মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা দেখেছি 9:30 থেকে 11:00 মধ্যে। 11:30 বাজে এই মুহূর্তে, ধাপে ধাপে যত বিকেলের দিকে সময়টা এগোবে তত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার, সেটা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি। সোমবার বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে, মঙ্গলবারের পর থেকে কার্যত বৃষ্টিশূন্য অবস্থায় অন্তত 72 ঘন্টা দেখা যাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাকেই। শুভদীপ একেবারেই অন আমাদের সঙ্গে থাকো। বাঁকুড়ার ছবিটা একটু দেখার চেষ্টা করবো, তার কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা 2 দিন ধরে প্রবল বৃষ্টি চলেছে বাঁকুড়ায়, আর তার জেরেই ফুসছে গন্ধেশ্বরী নদী। শুক্রবার বিকেল থেকে ভারী বৃষ্টিতে নদীর জলস্তর প্রায় 4 ফুট পর্যন্ত বেড়েছে। বাঁকুড়ার মানকানালি সেতুর উপর দিয়ে বইছে নদী, সেতু দিয়ে বাস সহ ভারী গাড়ি চলাচল প্রায় বন্ধ। বাঁকুড়া সদরের সঙ্গে 15টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উঁচু পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। মৃত্যুঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন বাঁকুড়া থেকে। মৃত্যুঞ্জয়, কি পরিস্থিতি এই মুহূর্তে বাঁকুড়ায়? একেবারেই দেখো, গত 3 থেকে 4 দিন ধরে একটানা যে বিক্ষিপ্তভাবে জেলা জুড়ে যে বৃষ্টি, এবং এই বৃষ্টির ফলে বাঁকুড়া জেলার যে সমস্ত নদীগুলি রয়েছে, দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী সহ যে সমস্ত নদীগুলি রয়েছে, প্রত্যেকটি নদীতেই কিন্তু জলস্তর স্বাভাবিকভাবে বেড়েছে। এবং এর ফলে সকাল থেকে যেটা মূলত লক্ষ্য করা গেছে যে দ্বারকেশ্বর নদীর উপরে যে সমস্ত কদগুলি রয়েছে, সমস্ত কদ ধুয়ে একেবারে জলের তলায় তলিয়ে গেছে, এবং এর ফলে একটা যোগাযোগের একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দুই পাড়ের বাসিন্দাদের। এবং একই সাথে মানকালেলি যে সেতু রয়েছে, যার উচ্চতা প্রায় 7 থেকে 8 ফুট, সেই সেতু পর্যন্ত জলের তলায়, এবং এর ফলে যোগাযোগ একেবারেই দুতরফ থেকেই কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং সকাল থেকে কিন্তু যান চলাচল ওই সেতুর উপর দিয়ে পুরোপুরি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এবং এই গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হলো, কিন্তু আজ সকাল থেকে আকাশের মুখ ভার, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি নেই। এইটাই হচ্ছে স্বস্তির। যদি এই আজ সকাল থেকে আরও যদি বৃষ্টি যদি হয়, বা বেলা পড়ার সাথে সাথে যদি বৃষ্টি যদি আরও যদি শুরু হয়, তাহলে জলস্তর কিন্তু স্বাভাবিকভাবে বাড়বে। তবে নদীগুলিতে জলস্তর কিন্তু বাড়লেও কৃষকরা যেটা মনে করছেন যে তাদের এই যে বৃষ্টি, এই বৃষ্টি কিছুটা স্বস্তির বৃষ্টির কারণ হচ্ছে বাঁকুড়া জেলা এমনিতে রুকাশুকা জেলা, এবং এই যে বৃষ্টি, এই বৃষ্টির ফলে যে তাদের যে চাষাবাদ, এই চাষাবাদে কিন্তু অনেকটা কিন্তু সুফল ঘটেছে। অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বলে রাখবো যে বাঁকুড়ার যে মেজর যে রামচন্দ্রপুর রয়েছে, সেই রামচন্দ্রপুরে দামোদর নদীর যে শাখা নদী রয়েছে, সেই শাখা নদীর যে উপরে যে একটা কজওয়ে, সেই কিন্তু কজওয়েটি একেবারে জলের তলায় তলিয়ে গিয়েছিল। এবং আজ সকালে একটি ট্রাক্টর চালক সহ 5 জন সেইখানে
যাত্রী ছিল, তারা যখন ওই কক্সবাজার যখন পারাপার করতে যায় জীবনের ঝুঁকি নিয়ে, কিন্তু এই যে ট্র্যাক্টর সেই ট্র্যাক্টর কিন্তু সম্পূর্ণভাবে জলের তলায় তলিয়ে যায় এবং ওই চালক সহ পাঁচজন তলিয়ে যায়। যদিও তারা প্রত্যেকেই সাঁতার জানতেন এবং সাঁতার জানার ফলেই কিন্তু তারা কোনোরকমভাবে সাঁতরে পাড়ে উঠেছেন, তবে বড় সড়ো একটা দুর্ঘটনা কিন্তু এই ক্ষেত্রে ঘটতেই পারতো। টানা বৃষ্টি চলছে প্রায় সব জায়গাতে এবং এই বৃষ্টির জেরে কৃষিকাজের অবশ্যই একটা লাভ হচ্ছে, তার কারণ বর্ষার শুরুর দিকে রীতিমতো বৃষ্টির ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে। তবে এবারের এই বৃষ্টি কৃষকদের মুখে হাসি ফোটালেও বেশ কিছুটা জনজীবন নাজেহাল হচ্ছে সব জায়গাতে। আর অন্যদিকে উত্তরবঙ্গের কী ছবি, জলপাইগুড়ি ছবিটা একটু জানার চেষ্টা করব। বুধবার থেকে নাগাড়ে বৃষ্টি চলছে জলপাইগুড়ি জেলা জুড়ে, জলমগ্ন জেলার বিভিন্ন এলাকা, জলপাইগুড়ি পুরো এলাকায়ও বিভিন্ন এলাকা জলভাসী। শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টির ফলে ময়নাগুড়ি সড়ক সহ বহু রাস্তার উপর দিয়ে জলস্রোত বইছে, তার জেরে তোমোহনী থেকে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং মোড় গোশালা মোড় পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ। জাতীয় সড়কের উপর সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালগামী অ্যাম্বুলেন্সও থমকে পড়ছে। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন জলপাইগুড়ি থেকে। প্রদ্যুৎ, কী ছবি উঠে আসছে গোটা জলপাইগুড়ি? দেখো শুভদীপ, তুমি যেটা বলছিলে, তীব্র যানজট জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এই উল্লাডাবড়ির কাছে ওভারব্রিজের কাজ চলছে, আর এই রাস্তার কাজের কারণে কিন্তু এই রাস্তার দীর্ঘদিন ধরে ঠিক মতন মেরামতি হচ্ছে না এবং যাতায়াতের চরম দুর্ভোগ, এমনটাই অভিযোগ নিত্য যাত্রীদের। এমত অবস্থায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ির জাতীয় সড়ক পাহাড়পুর মোড়ে। আমার পেছনে ঠিক দেখাই যাচ্ছে যে সারি সারি গাড়ির লাইন এবং নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ, তারা কিন্তু নাজেহাল, কারণ এই তীব্র যানজটে কিন্তু তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না। শুধু তাই না, এই চার চাকা গাড়ি রাস্তার যানজটের কারণে দুচাকার যে বাহন তারাও কিন্তু রাস্তা আটকে পড়েছে, এমনটাই এই ছবি কিন্তু উঠে আসছে। জলপাইগুড়িতে টানা কয়েকদিনের বৃষ্টিতে পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। শুধু তাই না, জলপাইগুড়ির এই বৃষ্টির কারণে কিন্তু বহু মানুষের সমস্যায় পড়েছেন। এই একদিকে যেমন সমস্যা সাধারণ মানুষের, অন্যদিকে এই ময়নাগুড়ি যে রোড রয়েছে, রোডের রাস্তার কাজে এই ঠিকঠাক না হওয়ার দরুন সেই রাস্তায় কিন্তু রাস্তা ভেঙে একদম যাতায়াতে চরম দুর্ভোগ এবং সেখানে পুলিশের ডিএসপি ট্রাফিক সহ পুলিশের ময়নাগুড়ির পুলিশ কর্মীরা তারা কিন্তু রয়েছেন এবং যুদ্ধকালীন তৎপরতা কিন্তু রাস্তা মেরামতির কাজ করে আপাতত স্বাভাবিক করা যায় কিনা সেটা কিন্তু চেষ্টা চলছে। কিন্তু গতকাল রাত থেকে ভারী বৃষ্টি দফায় দফায় জেলা জুড়েই, এদিকে মালবাজার, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই বৃষ্টির কারণে চরম সমস্যায় বাসিন্দারা। এমতো অবস্থায় জেলা প্রশাসন চিন্তায় রয়েছে, কারণ এই যে যানজট, এই যানজটের কারণে নিত্য যাত্রী এবং বিভিন্ন সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষ, তারা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না। একেবারে বোঝা যাচ্ছে ছবিটা। প্রদ্যুৎ ধন্যবাদ। আমাদের অপর দুই প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে, মৃত্যুঞ্জয় এবং অয়ন ঘোষাল, তোমাদেরও ধন্যবাদ। বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত হয়েছে বেশ কিছু জায়গাতেই, সেই ছবি খণ্ড খণ্ড ছবি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, উত্তর থেকে দক্ষিণ, তার কারণ বৃষ্টি চলছে এক টানা গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতেই। আর এই বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় নদীর জলস্তরও ক্রমশ বাড়ছে। অন্যদিকে দুর্গাপুরের ছবিটা আপনাদের দেখাবো, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, হড়পা বানে তোড়ে ভেঙে গিয়েছে অস্থায়ী মাটির সেতু। আজ সকালে অজয় নদের মধ্যিখানে আটকে যায় পাথর বোঝাই ডাম্পার, কোনো ক্রমে সাঁতরে প্রাণ বাঁচিয়েছেন চালক এবং খালাসি। বীরভূমের জয়দেব থেকে পশ্চিম বর্ধমানের শিবপুরের দিকে যাচ্ছিল ছচাকার এই ডাম্পারটি, নির্মীয়মান অস্থায়ী মাটির সেতু পেরোনোর সময় অজয় হড়পা বান আসে আর তখনই ঘটে দুর্ঘটনা। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কোনো রকমের প্রাণ বেঁচেছে চালক এবং খালাসি। যে ছবি আমরা দেখছি একেবারে হড়পা বানে জলের মধ্যে অর্ধেক নিমজ্জিত সেই ডাম্পার, কি ঘটেছিল? দেখো ভাই, এই রাস্তাটি মানে এখানে এই অজয় নদীর ওপর যে সেতু রয়েছে, অস্থায়ী সেতু আছে, বহুদিন ধরে পাশেই চলছে নির্মাণ সেতু, যেটা বেশ বছর কয়েক ধরে, হয়তো বছর চারেক ধরে কাজ চলছে, এখনো কিন্তু শেষ হয়নি। এইটি না হলে কিন্তু সমস্যা পাবে, কারণ প্রতি বছরই এই অস্থায়ী সেতু ভেঙে যায় এবং এখানে নৌকা চলাচল হয়, গাড়ি সব বন্ধ থাকে। এবছর সেটা হয়েছিল এবং বৃষ্টি কমে যাওয়ার ফলে অস্থায়ী রাস্তা তৈরি হচ্ছিল এবং সেখান দিয়ে গাড়ি চলাচল করছিল। গত
দুদিন বেশ বৃষ্টি হয় ঝাড়খণ্ড এবং পশ্চিম বর্ধমান জেলায়। সেই বৃষ্টির ফলে হঠাৎ করে ভোরের দিকে এই সেতু ভেঙে যায় এবং প্রচুর পরিমাণে জল বেরোতে থাকে। সেই সময় এই ট্রামপাটির বিভিন্ন দিক থেকে জয়দেবের হয়ে পশ্চিম বর্ধমানে ঢুকছিল এবং সেখানেই তা ভেঙে যাওয়ায় সামনের দিকটা একদম নদীতে পড়ে যায় এবং চালক এবং খালাতি জলে ভেসে যায়। তারপর তারা কোনো করে সাঁতরে উঠে যায়। তবে ভয় ছিল এবং কাজও করছিল, সেতুর কাজ এছাড়াও সেতুর কাজ চলছিল, রাস্তা তৈরির কাজ চলছিল, সেখানে বেশ কিছু কর্মী কাজ করছিল, তারাও কিন্তু সাঁতরে পারাপার হয়ে যায়। তবে তারা সাঁতরে উঠে যায়। তবে এই সমস্যা রয়েছে। এখন বৃষ্টি না হলে কিন্তু এখন ভয়ের কিছু নেই। বৃষ্টি যদি হয়, যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এখনো কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে এদিকে। যতক্ষণ না অস্থায়ী সেতু তৈরি হবে ততক্ষণ কিন্তু এদিকে পারাপার হবে না, কারণ এই পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মধ্যে যেন প্রচুর মানুষ প্রতিদিন যাতায়াত করে, রাস্তা তৈরি অথবা নৌকা না হলে যাতায়াত করা সম্ভব হবে না। শুভদীপ, একেবারে চিত্তরঞ্জন সেই ছবি আপনারা দেখছেন এবং এর পাশাপাশি বাঁকুড়ার মেজিয়ার ছবিও আপনারা দেখছেন। মেজিয়াতেও সেখানে রামচন্দ্রপুরে দামোদর শাখা নদীর সেতুর উপর দিয়ে জল বইছে এবং সেখানে এই জলে ডোবা সেতু পেরোতে গিয়ে বিপত্তি ঘটে। বাঁকুড়াতে স্রোতের টানে নদীতে উল্টে যায় ট্রাক্টর, সেই ছবি দেখছেন আপনারা। কোনো ক্রমে সাঁতরে রক্ষা পান চালক সহ ৬ জন। এভাবেই যে ছবি আপনারা দেখছেন, একেবারে স্রোতের টানে উল্টে যায় ট্রাক্টর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।